নমস্কার বন্ধুরা কম্পেইটিভে দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পরণদীপ আর আজ আমরা ডব্লিউপি ওয়ারলেস অপারেটরের পিইটি পি এবং মেন্স কবে হতে পারে সেই নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করব তবে প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয় আপনারা যারা অফিসিয়াল নোটিশ না হলে ভিডিওটা দেখতে চান না তারা কিন্তু এখনই স্কিপ করতে পারেন বা ভিডিওটা ছেড়ে দিতে পারেন কোনো রকম প্রবলেম নেই তবে আপনারা শুনতে পারেন তবে কিন্তু আপনাদের একটা ধারণা পাবেন এই যে পিটি এবং মেন্স কবে হতে পারে এই নিয়ে দেখুন আপনারা ইউটিউবে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম শুনছেন কেউ বলছে জানুয়ারি মাসে রেজাল্ট দেবে কেউ বলছে ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দেবে তো এরকম কিন্তু বিভিন্ন রকম কথা হচ্ছে দেখুন প্রত্যেকটাই পসিবল কোনোটাই অসম্ভব কিছু নয় তবে একটা নির্দিষ্ট জিনিস দেখুন কয়েকটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেমন দেখুন ডব্লিউপি এস আই কনস্টেবল কনস্টেবেল এই টাইপের যে পরীক্ষা সাধারণত যে রেজাল্ট দেওয়া হয় তিন মাসের থেকে একটু বেশি টাইম নেওয়া হয় একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ছাব্বিশে সম্ভবত ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর এখনও কিন্তু তিন মাস হয়নি খুব নিউজ চলছিলো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছিলাম সবাই একই কথা বলছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে দুদিনের মধ্যে রেজাল্ট আসবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে এমনটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি তাহলে যদি ডিসেম্বরের শেষেও রেজাল্ট আসে তাও দেখুন তিন মাস টাইম কিন্তু নিচ্ছে তিন মাস টাইম নিচ্ছে ডব্লিউপি কনস্টেবল আর এখানে এত বড় ভ্যাকান্সি কিন্তু কিন্তু ওয়ারলেসের ক্ষেত্রে কিন্তু এত বেশি টাইম নেবে না তার কারণ আমি বলছি রিসেন্টলি আপনারা যদি ডব্লিউপির ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে একটু যান ওখানে আপনারা দেখতে পাবেন যে ডব্লিউইপি আবার নতুন করে ডব্লিউপি ওয়ারলেস অপারেটরের একেবারে পথ খালি হয়ে গেছে পুরাতন কর্মচারী যারা রিটায়ার্ড পার্সোনাল তাদেরকে কিন্তু হায়ার করছে টেম্পোরারি টার্মের জন্য তো এটা তো বেশি দিন পসিবল নয় তো অবশ্যই তাহলে ডব্লিউপি ওয়েলএস অপারেটরের এক্সাম তাড়াতাড়ি কন্ডাক্ট করাতে হবে তাড়াতাড়ি নিয়োগ করাতে হবে তো এই সমস্ত দিকগুলো বিচার করে মোটামুটি যদি আপনি দু মাস থেকে আড়াই মাস ধরে রাখেন তাহলে দেখুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির পনেরো তারিখের আগে তো রেজাল্ট বেরোনোর চান্স খুবই কম খুবই কম জানুয়ারির পনেরো তারিখের আগে তবে এক্সপেক্ট করতে পারেন জানুয়ারির একেবারে শেষের উইকে বা ফেব্রুয়ারির প্রথম উইকে কিন্তু রেজাল্ট বার হতে পারে জানুয়ারির শেষের উইক বা ফেব্রুয়ারির প্রথম উইকে যদি রেজাল্ট বার হয় তাহলে পিটিপিএমটি কতদিন হবে পরে হবে দেখুন ডব্লিউইপির যদি আপনার ট্র্যাডিশানটা ফলো করেন দেখবেন ডব্লুইপির যে পিটিএমটি বেশি দিন কিন্তু ফেলে রাখে না ওটা কিন্তু যখনই রেজাল্টটা পাবলিশ করে দেয় তার বেশি দিন নয় কুড়ি বাইশ দিনের মাথায় কিন্তু এই যে পিইটি ডেট দিয়ে দেয় তো ধরে রাখুন কুড়ি দিন যদি ফেব্রুয়ারির প্রথম উইকে হয় তাহলে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন ফেব্রুয়ারির লাস্ট উইকে পিটিপিএমটি হতে পারে এখানে আবার একটা প্রবলেম রয়েছে কী প্রবলেম রয়েছে দেখুন ডব্লিউপি কনস্টেবলের এখনও পর্যন্ত রেজাল্ট দিল না রেজাল্ট ধরুন দিল ডিসেম্বরের একেবারে শেষে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট দিল তার কুড়ি দিন পর থেকে মাঠ শুরু হবে ডব্লিউপি কনস্টেবলের জন্য তাহলে জানুয়ারির শেষের দিক থেকে মাঠ শুরু হচ্ছে জানুয়ারির শেষে মাঠ হবে মাঠ হতে তো একটা নির্দিষ্ট টাইম লাগবে একদিনে তো সব মাঠ হচ্ছে না এবারে দেখুন তারপরে রয়েছে ওয়ারলেস সুপারভাইজার সুপারভাইজারের রেজাল্ট এখনও পাবলিশ করেনি ওয়ারলেস অপারেটর আগে সুপার সুপারভাইজারের রেজাল্টটা দেবে সেই রেজাল্ট দেওয়ার পরেও মাঠ হচ্ছে তো এই সমস্ত দিকগুলো যদি আপনারা দেখেন আপনাদের কিন্তু তখন মনে হবে ফেব্রুয়ারির শেষের দিকেও মাঠ হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো মোটামুটি ধরে রাখতে পারেন মার্চের ফার্স্ট উইকে মার্চের ফার্স্ট উইকে আপনাদের মাঠ হওয়ার সম্ভাবনাতে কিন্তু রয়েছে খুব যে হাইফাই সম্ভাবনা এটাও বলবো না খুব যে কম সম্ভাবনা এটাও বলবো না ফেব্রুয়ারি শেষের দিকেও হতে পারে বলা যায় না কি খুব তাড়াতাড়ি যদি কন্ট্যাক্ট করা যদি ইচ্ছে করে অবশ্যই করতে পারে কোনো ইম্পসিবল কোনো কিছু ব্যাপার নয় তবে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের ফার্স্ট উইকের দিকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে একটা ভালো সম্ভাবনাই কিন্তু রয়েছে ওয়ারলেস অপারেটরের পিইটি এবং পি হওয়ার এবং ধারণা করা যাচ্ছে যে এই পিইটি পি হওয়ার বেশি এই দিনের টাইম নেবে না তারা তারা খুব তাড়াতাড়ি মোটামুটি আরও কয়েক মাসের মধ্যে এক দু মাসের মধ্যে কিন্তু মেন্স এক্সাম কন্ডাক্ট করাবে এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে যদি মেন্স এক্সাম কন্ডাক্ট করায় আপনারা দেখবেন এই যে ডব্লিউপি ওয়ারলেস অপারেটারের ফাইনাল রেজাল্ট দেখবেন এই দু হাজার বাইশের হয়তো একেবারে মিডিলে আপনারা পেয়ে যাচ্ছেন বা মিডিলের একটু পরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের যে কার্যকলাপ তাই দেখে তার কারণ আমি একটু আগে বললাম আপনারা যদি সাইটটা ভালো করে লক্ষ্য করেন ওখানে দেখবেন ওয়ারলেস অপারেটারের যে শূন্য পদ পূরণ করার জন্য রিটায়ার্ড পার্সোনালদের কিন্তু হায়ার করা হচ্ছে তো এটা এইভাবে কিন্তু ডব্লিউপি কাজ করতে পারে না এবং খুব তাড়াতাড়ি এদেরকে নিয়োগ করতে হবে তো এই জন্য এই সম্ভবটা রয়েছে তাহলে আপনাদের হাতে আর কতদিন টাইম রয়েছে আপনাদের হাতে পিটিপিএমটির জন্য অ্যারাউন্ড দু মাসের কাছাকাছি টাইম রয়েছে আজ থেকে ধরুন অ্যারাউন্ড দু মাসের কাছাকাছি টাইম রয়েছে আর মেন্সের জন্য আরেকটু বেশি আপনারা টাইম পাবেন পিটি থেকে এক মাস দেড় মাস আর যদি অন্যান্য পরীক্ষায় কখনো কখনো তিন চার মাস যেমন ধরুন আফগারির এক্সাম কত বছর পরে এক্সাম হচ্ছে মেন্সের এক্সাম তো যাই হোক সেটা বাদ দিন কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব একটা দেরি করা হবে না আর এখানে কিন্তু সায়েন্স স্টুডেন্টদের জন্য যেহেতু শুধুমাত্র তো সেহেতু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করানো হবে আমি বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম আমি এটা শিওর না আমি সোর্স জানি না শিওর কিন্তু আমি বিভিন্ন জায়গায় শুনছিলাম যে ডব্লিউপি ওয়ারলেস অপারেটর আবার হয়তো নেক্সট ইয়ার দু হাজার বাইশেও হয়তো বার হতে পারে তার কারণ একটা ভালো সংখ্যক পদ রিটায়ার হতে পারে ইভেন এরকম কিন্তু খবর আকাশে বাতাসে উঠছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় ব্লগে উঠছে যাই হোক আমি এই নিয়ে কোনো রকম গ্যারান্টি দিতে পারি না কারণ আমি জানি না এই ব্যাপারে আমার কারোর সাথে কন্ট্যাক্ট নেই এরকম কোনো বড়ো অফিসারের সাথে কন্ট্যাক্ট নেই যে আমি এরকম বলবো তো যাই হোক এটা একটা ধারণা এক্সপেকটেশন আশা করা যায় এটাই কিন্তু হবে তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সমস্ত ধরনের ডাব্লিউবি ওয়ারলেস অপারটার ক্ষেত্রে আপনারা কিন্তু দেখেছেন প্রিলিমসের জন্য আমি ক্লাস করেছিলাম আর সেই ক্লাসের মধ্যে থেকেই কিন্তু এসছে প্রিলিমসের ক্লাসগুলো এই মেন্সের জন্য প্রযোজ্য হবে কিন্তু কিছু কিছু টপিক যেগুলো বাকি রয়ে গেছে মেন্সের জন্য সেগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো একবার পিইটি পি এম রেজাল্ট দিয়ে দিলে বা পিইটি পি এম টি হয়ে গেলে তখন ওই লাস্ট এক মাস তার মধ্যে আমি কভার করেই দেবো ওই নিয়ে টেনশন করার কারণ নেই তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করতে ভুলবেন না আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ